আপনার ইউটিউব চ্যানেলে বেশিক্ষণ ভিউজ আটকে রাখার জন্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন ইউটিউবের কতগুলি বিশেষ ফিচার আছে। আপনারা কোনো না কোনো ভিডিওর উপরে নিশ্চয়ই শো হতে দেখেছেন আই কার্ড, অর্থাৎ আই বটন, সেখানে ভিডিও সাজেস্ট হয়, আর ভিডিওর এন্ডে নিশ্চয়ই দেখেছেন এন্ড স্ক্রিন, সেখানেও কিছু ভিডিও সাজেস্ট হয় যাতে ভিউজরা একটি ভিডিও ছেড়ে আরেকটি সেই চ্যানেলেই ভিডিও পরপর দেখতে থাকে। এটি হচ্ছে ইউটিউবের ভিউজকে আটকে রাখার একটি কৌশল সেই চ্যানেলে, এটি হচ্ছে ইউটিউবের একটি নিজস্ব ফিচার। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এইরকম আই কার্ড উপর আই কার্ডে ভিডিও কী করে করা যায়, এবং ভিডিওর এন্ডে যে আগে চারটি ভিডিও অ্যাড করা যেত এখন দুটি ভিডিও বা সাবস্ক্রাইবের বাটনগুলি অ্যাড করা যায় সেগুলি কীভাবে করা যায় দেখাবো। তার আগে চাই নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং একটি ইউটিউব চ্যানেল তৈরি তাকে সাজানো কীভাবে ভিডিও তৈরি করতে হয়, কোন ভিডিও ডিমান্ড হয়েছে, সমস্ত ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন, আর আপনারা চাইলে আগের ভিডিওগুলি দেখে আসতে পারেন। চলুন শুরু করা যাক। ভিডিওটি আই কার্ড বা এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য আপনাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে সেটিকে ডেস্কটপ সাইটে অবশ্যই ওপেন করতে হবে। ওপরে থ্রি ডটে গিয়ে এখান থেকে ডেস্কটপ সাইটে আপনারা এটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা www.youtube.com সার্চ করে সেটিকে ওপেন করবেন। এটিকে ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। ডেস্কটপ সাইটে ওপেন হয়েছে, অর্থাৎ কম্পিউটারে ছিলাম বা ওপেনে ছিলাম বা এখানে ওপেন হয়েছে। এখানে যাওয়ার পরে আপনারা আপনার চ্যানেলের যে আইকনটি আছে উপরে একদম কোণে, ডান দিকের কোণে, সেখানে ক্লিক করার পর এখান থেকে যাবেন ইওর চ্যানেলে। ইওর চ্যানেলে ক্লিক করলেন। ইওর চ্যানেলে যাওয়ার পর এখান থেকে যাবেন কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলেন। এটি একটু লোডের টাইম নিচ্ছে। এবার আপনারা যাবেন ভিডিও ম্যানেজার। ভিডিও ম্যানেজারে ক্লিক করলেন। এবার এখান এটি একটু লোড নিতে টাইম নিচ্ছে, একটু ওয়েট করুন, এখানে খুলে চলে আসবে। ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে ভিডিওতে এন্ড স্ক্রিন বা আই কার্ড দিয়েছেন সেটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পাশে দেখতে পাচ্ছেন একটি পেন আইকন, অর্থাৎ এডিটের অপশান চলে এসেছে। এডিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ডিটেলস চলে এসেছে। এরপর এটিকে আপনারা স্ক্রোল করে এরকম তুলবেন। সাইডে দুটি অপশান চলে এসেছে দেখতে পাবেন, একটি হচ্ছে এন্ড স্ক্রিন আর একটি হচ্ছে কার্ডস, আই কার্ডস। আইটি গোলের ভেতরে আছে, কার্ডস এন্ড স্ক্রিন দেবো। এবার এন্ড স্ক্রিনে ক্লিক করলেন। এন্ড স্ক্রিনে ক্লিক করার পর এখানে এন্ড স্ক্রিন কীরকম দেবেন, আপনারা চাইলে ইনফর্মড ফ্রম লেটেস্ট ভিডিও, অর্থাৎ এটিকে যদি আপনারা সিলেক্ট করে দেন, ইউটিউব অটোমেটিক্যালি আপনার লেটেস্ট ভিডিও এবং আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইব এটি আছে এটিতে ক্লিক করলে ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করতে পারবে, যে আপনার লোগোটি এসছে সেটি করে দেবে। আর আপনারা যদি এখান থেকে আপনার পছন্দ মতো ভিডিও দিতে চান তাহলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলেই হবে। আপনারা দুটো ভিডিও দিতে পারেন, বা একটি প্লেলিস্ট একটি ভিডিও দিতে পারেন, বা আবার একটি সাবস্ক্রাইবারের এরকম বটন দিতে পারেন, একটি ভিডিও একটি প্লেলিস্ট দিতে পারেন, আবার একটি ভিডিও একটি প্লেলিস্ট দিতে পারেন। আমি এখানে এটি ইউজ করি, দুটি ভিডিও ইউজ করি। এখানে ভিডিও বেস্ট ফর ভিউয়ার এটি দিয়ে দিলে ইউটিউব অটোমেটিক্যালি সিলেক্ট করে দেবে। আর এখান থেকে যদি আপনারা এটিকে স্ক্রোল করে নিচে দেখতে পাবেন চুজ স্পেসিফিক ভিডিওস, স্পেসিফিক ভিডিওস, এখান থেকে আপনারা একটি ভিডিও সিলেক্ট করে দেবেন। এবার এটিতেও আপনারা সেম প্রসেস, ওটিতে ক্লিক করে চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করার পর যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে সরি আমার দুটো ভিডিও একই ভিডিও হয়ে গেছে জন্য করে দিলেন। এবার উপরে সেভ অপশানে গিয়ে সেভ করে দিলে ভিডিও এন্ড স্ক্রিন সেভ হয়ে যাবে। এবার ওপেন করাই। এবার এন্ড স্ক্রিনটা কখন থেকে শো হবে লাস্ট, এখান থেকে আপনারা এটিকে টাইমিংও ঠিক করে দিতে পারেন। এখান থেকে এই যে টাইম লাইনটি আছে এটিকে টেনে আপনারা টাইমিংটা, মানে ভিডিও লাস্টের একদম শো হবে না ভিডিও লাস্টের অনেকখানি আগে শো হবে, এখানে এখান থেকে টাইমিংটা আপনারা ঠিক করে দিতে পারেন। করে দেওয়ার পর এখানে সেভ অপশান আসবে, সেভ করে দিলে এটি সেভ হয়ে যাবে।
শো হবে। নেক্সট অপশান রয়েছে আই কার্ডস, এটা ক্লিক করলেন এতে আপনার ভিডিওটি চলে এসেছে। এটি এরকমভাবে অসুবিধা হচ্ছে, এটিকে লম্বাভাবেই নিচ্ছি আমি। এবার আই কার্ডটা ওরকম প্রথমে টাইমিংটা ঠিক করে নেবেন কখন আপনার আই কার্ডটি আসবে। এখানে টাইম লাইনটি এনে এখানে এটি আপডেট হয়েছে, এটি আগে অন্যরকম ইন্টারফেসটা ছিল, এখন নতুন ইন্টারফেস করে দিয়েছে। আগে এখানে আরও সুবিধা ছিল, চারটি ভিডিও একসাথে নাওডি এন্ড স্ক্রিনের ক্ষেত্রে এন্ড স্ক্রিনে চারটি ভিডিও দেওয়া যেত। এখানে সবই ঠিক আছে, এখানে পাঁচটি আই কার্ড আপনারা অ্যাড করতে পারবেন। এখানে ভিডিওসে গিয়ে আপনারা ভিডিওসও দিতে পারেন, প্লে লিস্ট চ্যানেল যেটি রিকমেন্ড করবেন আপনার হয়ে যাবে। এখানে এটি করার পর এটি এই টাইমটাই আসবে, এরপরে যদি আপনারা কোনো টাইমে দিতে চান আপনারা এর আগে পরে যেখানে টাইম লাইনটি নিয়ে যাবেন সেখানে কিন্তু এই যে টাইম লাইনটি সরে যাচ্ছে, এই টাইম লাইনটি যেখানে রাখবেন সেখানে এর পরবর্তী ভিডিও দেওয়ার জন্য ওপরে প্লাস কার্ড দেওয়া অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা চাইলে ভিডিও দিতে পারেন, প্লে লিস্টও দিতে পারেন, আবার চ্যানেল রিকমেন্ড করতে পারেন। যদি অন্য চ্যানেল থাকে সেটিকে ইউআরএল এখানে পেস্ট করে যেমন দেখাই। এখানে একটু রুলসটি আপডেট হয়েছে, এখানে আগে ইউআরএল পেস্ট ইউআরএল কোড পেস্ট আপনার চ্যাটের ইউআরএল পেস্ট করলেও হবে, এখানে আপনাদের এখানে সার্চ দিয়ে খুঁজে নিতে হবে। এখানে যে চ্যানেলটি আপনি এখানে দিতে চান এখানে সার্চ দিয়ে খুঁজে নিতে হবে। আর এই চ্যানেলটি চলে এসেছে, সার্চ দিলেন, এরপর এখানে কাস্টম মেসেজ ট্রেজার টেক্সট দিয়ে দেবেন, দিয়ে একটি মেসেজ লিখে দিতে হবে, প্লিজ সাবস্ক্রাইব। এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন, দেওয়ার পর আপনারা এখানে সেভ অপশানে গিয়ে ক্লিক করে দেবেন, তাহলে এটি সেভ হয়ে যাবে। আবার ব্যাকে চলে এসেছে, আবার এখানে আই কার্ডে ক্লিক করে আপনারা এখান থেকে টাইম লাইন যেরকম বললাম সেরকমভাবে করে এটি এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা চাই প্লে লিস্ট দিতে পারেন। আবার আপনি একটি ভিডিও দিতে চাইছেন, ভিডিও এখানে সার্চ করছে বলছে, কিন্তু আমি এখানে সার্চ করব না, এখানে যে ভিডিওগুলি আমার চ্যানেলে আছে সেই একটি ভিডিও দিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ করে দিলাম। এভাবে কিন্তু আমরা চ্যানেল ইন স্ক্রিন এবং আই কার্ডসটি অ্যাড করতে পারি। এটি একটু আপডেট হয়েছে তাই আপনাদের বলে দিলাম কীভাবে এটি অ্যাড করবেন। আগে ইউআরএল দিলে হতো, এখন চ্যানেলের নাম সার্চ করে চ্যানেলটিকে খুঁজতে হচ্ছে। এভাবে আপনার চ্যানেল ইন স্ক্রিন এবং আই কার্ড দিতে পারবেন এবং